এই ডিস্টেন্সটা হলো আমাদের হরিজন্টাল লেখা, ধরো এই 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 ডিস্টেন্স বরাবর তো আমি আর নির্ণয় করছি, এই বরাবর একটা তোমার কন্ট্রোল মানে কন্ট্রোল লাইন ড্র করলাম। আবার আসলে এটা এখান থেকে পাওয়া যাবে না, ওই আমাদের কন্ট্রোল টিলাটার লাইন কথা থেকে বলতেছি পাবো আর স্যার, কি। এর সাথে যে টিলা একটা আছেন 10 মিটার, 15, 20, 35, ওইটার কথা বলতেছেন? না 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 না, ওই এই 15 থেকে, না না হ্যাঁ ওইভাবে না, হরিজন্টালি যান, হ্যাঁ 15 থেকে 15 ওইটা। এখান থেকে এই হ্যাঁ পর্যন্ত, হ্যাঁ না না এই পর্যন্ত, এটা তো না না রেডিয়াস এটাও না, এটা আমরা এই যে আমাদের ম্যাপ থেকে আমরা যেখানে ড্র করব, ড্রয়িং আমাদের শীট একটা নির্দিষ্ট শীট বরাবর স্কেলে থাকে। ড্রয়িং শিটে আমরা একটা স্কেলে বসাবো না? জি ধরো আমি স্যার, ফিল্ডে তোমার 50 মিটার, ফিল্ডের 50 মিটার আমি ড্রয়িং এ ধরো তোমার কত 1 ইঞ্চি ধরে নিলাম। তোমরা স্কেল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ শিখছো স্কেলিং কিভাবে করতে হয়, ঠিক আছে, ফিল্ড আমাদের 50 ফিট, এখানে আমরা ধরলাম আমাদের ড্রয়িং শিটে 1 ইঞ্চি, তো সেখান থেকে তোমরা এইটার থেকে এইটার ডিস্টেন্স কত সেটা তোমরা স্কেল ধরে যাও, তো যখন মেজার করবা এখান থেকে এটার ডিস্টেন্স যত এটাই হলো আমার হরিজন্টাল ইকুইভ্যালেন্ট। আসলে ওই ইয়ে থেকে তুমি হরিজন্টাল ডিস্টেন্সটা পাবা না, পাহাড় থেকে, পাহাড় তো ঢালু, ঠিক আছে, তুমি এখানে হয়তো এই বরাবর আড়াল নিচ্ছ আবার এই বরাবর আড়াল নির্ণয় করতেছো, কিন্তু আমার এখান থেকে এই পর্যন্ত হরিজন্টাল ডিস্টেন্স না, হরিজন্টাল ডিস্টেন্স এখান থেকে আমার এই পর্যন্ত এইটুকু হলো আমার হরিজন্টাল ডিস্টেন্স, এটা আমি এই ম্যাপ থেকে পেয়ে যাবো, ঠিক আছে। সো তোমাদের আর ওইখানে মেজার করতে হবে না, এই ম্যাপে এই যে একটা লাইন থেকে আর একটা লাইনের যে ডিস্টেন্স সেটাই হলো হরিজন্টাল ইকুইভ্যালেন্ট। ওকে, তো এই জিনিসগুলো একটু মুখস্থ রাখবা। আর একটা তোমাদের একটু পড়া দিয়ে দেই, সেটা হলো ইউজেস অফ কন্ট্রোল ম্যাপ আর হলো ক্যারেক্টারিস্টিক্স অফ কন্ট্রোলস, এই দুটো পরীক্ষাতে হয়তো থাকবে, সো এই দুটো একটু তোমরা সুন্দর করে মুখস্থ করবা চিত্র সহ। আমি যে কথাগুলো বললাম এইগুলাই এখানে বলা আছে, আরেকবার যদি তোমরা বলতেন একটু দিনটি। এগুলা পড়বা, এগুলো মুখস্থ করে ফেলবা। যেরকম ইউজেস অফ কন্ট্রোল, দেখো কোথায় কোথায় আমরা কন্ট্রোল ইউজ করব, ঠিক আছে, 1 নম্বরে আছে নেচার অফ গ্রাউন্ড সারফেস অফ এ কান্ট্রি ক্যান বি আন্ডারস্টুড বাই স্টাডিং এ কন্ট্রোল ম্যাপ, সেটা আমি বললাম যে ওই গ্রাউন্ড সারফেস এর নেচারটা কেমন সেটা তুমি বুঝতে পারবা। এ সুইটেবল সাইট অর অ্যান ইকোনমিক্যাল অ্যালাইনমেন্ট ক্যান বি সিলেক্টেড ফর এনি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, আমাদের একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে আমাদের সুইটেবল সাইট, ধরো একটা রাস্তার জন্য বা একটা ড্রেনেজ এর জন্য আমরা বা যে কোনো একটা কনস্ট্রাকশন করবা তার জন্য ওই জায়গাটা মানে কোন জায়গা দিয়ে তোমার ধরো রাস্তার ক্ষেত্রেই বলি, একটা রাস্তা তুমি কোন দিক দিয়ে দিলে তোমার জন্য ইকোনমিক্যাল এবং সুবিধাজনক হবে সেটা তুমি বুঝতে পারবা, বা একটা ড্রেন লাইন কোন দিক দিয়ে দিলে আমার ইকোনমিক্যাল হবে সেটা তুমি বুঝতে পারবা। তারপরে দ্য ক্যাপাসিটি অফ রিজার্ভার, আমাদের একটা রিজার্ভারের ক্যাপাসিটি কেমন হবে, বা একটা এলাকার একটা ক্যাচমেন্ট এরিয়া, ক্যাচমেন্ট এরিয়া বলতে বোঝায় ধরো একটা এলাকাতে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের পানিগুলো তো একটা নির্দিষ্ট চ্যানেল দিয়ে প্রবাহিত হয় বা একটা ড্রেন দিয়ে প্রবাহিত হয়, তো সেই ক্যাচমেন্ট এরিয়ার অর্থাৎ কতটুকু এরিয়ার পানি ওই ড্রেন দিয়ে প্রবাহিত হবে সেই ক্যাচমেন্ট এরিয়াটা কেমন সেটা তুমি এখান থেকে বুঝতে পারবা, ওই ক্যাচমেন্ট এরিয়া থেকে কি পরিমাণে পানি আসবে সেই পানি আমাদের যেই রিজার্ভার বা তুমি যদি কোথাও রিজার্ভ করো সেই রিজার্ভারের ক্যাপাসিটিটা কত হবে সেটা তুমি ক্যালকুলেট করতে পারবা। একইভাবে এরপর 4 নম্বরে বলা আছে দ্য ইন্টারভিজিবিলিটি অর আদারওয়াইজ দ্য ডিফারেন্ট পয়েন্ট ক্যান বি এস্টাবলিশড, এটা দিয়ে আমি নিজে বুঝিনি কি বুঝাইছে। এ সুইটেবল রুট ফর এ গিভেন গ্রেডিয়েন্ট ক্যান বি মার্ক অন দ্য ম্যাপ, তারপরে এই ম্যাপে তুমি একটা রোড তৈরি করবা সেই রোডের রুট কোন দিক দিয়ে হবে তুমি সেটা খুব সহজেই বুঝতে পারবা। তারপরে এ সেকশন অফ দ্য গ্রাউন্ড সার্ফেস ক্যান বি ড্রন
in any direction from the contour map. ঠিক আছে, তুমি একটা গ্রাউন্ডের সেকশন খুব খুব সহজেই ড্র করতে পারবা কন্ট্রোল ম্যাপ দেখে। তারপরে কোয়ান্টিটিস অফ আর্থওয়ার্ক ক্যান বি অ্যাপ্রক্সিমেটলি কম্পিউটেড। তারপরে একটা তুমি ধরো একটা জায়গা তুমি লেভেলিং করবা, একটা জায়গা লেভেল করবা, তোমার উঁচু নিচু আছে, সেই জায়গাতে কতটুকু পরিমাণ মাটি কাটতে হবে বা কতটুকু পরিমাণ মাটি ভরাট করতে করতে হবে তুমি কন্ট্রোল ম্যাপ দেখেই সেটা তুমি সহজেই ক্যালকুলেট করতে পারবা। ঠিক আছে, তো এগুলো হলো আমাদের কন্ট্রোল ম্যাপের ইউজ। তো এবার আসি ক্যারেক্টারিস্টিক্স, আমাদের কন্ট্রোল ম্যাপের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে নর্মালি। তো এক নাম্বার ক্যারেক্টারিস্টিক্সে বলা আছে দ্য কন্ট্রোল লাইনস আর ক্লোজার নিয়ার দ্য টপ অফ দ্য হিল অ্যান্ড হাই গ্রাউন্ড অর হাই গ্রাউন্ড and wide apart near the foot. এখানে বলতেছে যে আমাদের এই যে কন্ট্রোল লাইন গুলো একদম হিলের টপে খুবই ক্লোজার হয়। ঠিক আছে, খুব কাছাকাছি হয়, কারণ হিলের টপটা থাকে আমাদের কি বেশি স্টিপ, তাই না? আমাদের একটা পাহাড়ের টপে বেশি স্টিপ হয় আর গ্রাউন্ডের কাছাকাছি এসে কি হয় একটু ফ্ল্যাট হয়, গ্রাজুয়াল হয়ে যায়। তো আমরা যদি একই ইন্টারভেলে আমাদের কন্ট্রোল লাইন গুলো ড্র করি তখন কি হবে, আমাদের নিচে যেহেতু ফ্ল্যাট তার মানে আমাদের কন্ট্রোল এই যে হরিজন্টাল ইকুইভ্যালেন্ট গুলো কিন্তু একটু বেশি হবে। অর্থাৎ আমরা এই যে তোমার একটু বেশি দূরে দূরে যদি কন্ট্রোল হয় তাহলে আমরা বুঝবো সেই জায়গাতে আমাদের ফ্ল্যাট গ্রাউন্ড, আর যেখানে ঘন ঘন হবে একই কন্ট্রোল ইন্টারভেলে সেই জায়গা দেখে আমরা কি বুঝতে পারবো যে আমাদের ওইটা একটা পাহাড়ের চূড়া। ঠিক আছে, একইভাবে নদীর ক্ষেত্রেও আমরা কি বুঝতে পারবো। দুই নম্বর বলছে দ্য কন্ট্রোল লাইন লাইন্স আর ক্লোজার নিয়ার দ্য ব্যাঙ্ক অফ এ পন্ড অ্যান্ড ডিপ্রেশন পন্ড অর ডিপ্রেশন অ্যান্ড ওয়াইড অ্যাপার্ট টুয়ার্ডস দ্য সেন্টার। ঠিক আছে, পুকুরের ক্ষেত্রে যেটা হয় এই উল্টা পাড়ের দিকে বেশি থাকবে ঘন ঘন, কারণ পুকুরের পাড়ের দিকে স্লোপটা বেশি থাকে আর এর তলানিতে পুকুরের তলায় কিন্তু আমাদের ফ্ল্যাট এরিয়াটা বেশি থাকে। এই জন্য আমাদের পুকুরের তলাতে যখন যাব তখন এই এইগুলো একটু বেশি তোমার দূরে দূরে অবস্থান করবে। ঠিক আছে, তিন নম্বরে বলছে ইউনিফর্মলি স্পেসড কন্ট্রোল লাইনস ইন্ডিকেট এ ইউনিফর্ম স্লোপ। যদি আমাদের কন্ট্রোল গুলো একই ডিস্টেন্সে তোমার দেখা যায়, অর্থাৎ আমাদের কন্ট্রোলটা মনে করো যে এই যে একই রকম স্পেস শো করতেছে। ঠিক আছে, মানে এর এই ডিস্টেন্সও সেম। ঠিক আছে, তারপর কন্ট্রোল ইন্টারভেলও সেম, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই ধরনের জায়গাগুলোতে আমাদের স্লোপটা একদম ইউনিফর্ম। ঠিক আছে, মানে আমাদের ঢালটা ইউনিফর্ম। এরপর চার নম্বরে বলছে যে দ্য কন্ট্রোল লাইনস অলওয়েজ ফর্ম এ ক্লোজ সার্কিট। বলো স্যার, আমি মানে এটা দ্বারা যেটা বুঝছি স্যার, যদি স্যার এটা পুরো সার্কেল হয় স্যার, ওই সার্কেলটা দ্বারা বুঝাই স্যার 100 দিয়ে, মানে এটা পুরো যদি সার্কুলার মানে পুরো কার্ভ না হয়, মানে সার্কেলে যদি কোনো কার্ভ না থাকে, এটা যদি কন্ট্রোল লাইন মাঝে মাঝে স্যার সার্কেলের পাশে একটু আঁকা পাকা আছে, বাট এখন যেটা বলছেন স্যার ইউনিফর্মলি স্পেসড কন্ট্রোল লাইন ইন্ডিকেট ইউনিফর্ম স্লোপ, মানে স্যার মানে এটা স্যার সুষম সার্কেল স্যার? না না ওটা না, এখানে তোমার ইউনিফর্ম স্লোপ বলতে বোঝাচ্ছে যে তোমার এই যে কন্ট্রোলের যে স্পেস, ঠিক আছে, স্পেসিং সেটা যদি ইউনিফর্ম হয় তাহলে ওটা স্লোপ ইউনিফর্ম হবে। ঠিক আছে, ওটা সার্কেল হতে হবে, স্ট্রেট লাইন হতে হবে, এরকম কোনো কিছু না। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছো? মানে স্ট্রেট হবে কখন, যখন আমাদের গ্রাউন্ডটা ফ্ল্যাট গ্রাউন্ড হবে। ঠিক আছে, আর এরকম সার্কেল হবে যখন ওই যে পাহাড় হবে অথবা তোমার ডিপ্রেশন হবে, মানে তোমার পন্ড বা
পুকুর বা কোনো গর্ত জায়গা হলে সেই ক্ষেত্রে আমাদের এরকম বুঝতে পারছি সার্কেল হবে। ওকে, এরকম পাঁচ নাম্বারে বলছে the contour lines cannot cross one another, এই যে এই লাইনগুলো একটা আরেকটার সাথে কখনোই ক্রস করবে না। ধরো এটা এরকম হলো, আরেকটা কন্টুর মনে করো যে এইরকম ভাবে হলো, এটা কখনোই হবে না, একটা লাইন আরেকটা লাইনকে কখনোই ক্রস করবে না। চার নাম্বার, যদি ক্রস করে তাহলে তাহলে বুঝবা যে তোমার কন্টুর লাইন ড্র করা হয়নি, ঠিক আছে। এরপরে বলছে হোয়েন দা হায়ার ভ্যালুস স্যার চার বললেন আর ইন্ডিকেট স্যার চার নাম্বার মিস করছে, চার নাম্বার বলি নাই, চার নাম্বার মিসিং হয়েছে স্যার। লাইন ফুলার ফর্ম এ ক্লোজ সার্কিট বাট দ্য লাইন্স মে বি উইদিন অর আউটসাইড দ্য লিমিট অফ দ্য ম্যাপ। এখানে বলছে যে কন্ট্রোল লাইন এরকম ক্লোজ সার্কিটও হতে পারে, আবার ধরো এইরকম এরকম করে ঠিক আছে তোমার বের হয়ে যাবে, বাইরে এরকম করে ইনসাইডে যা শেষ হয়ে যাবে ঠিক আছে, অথবা আউটসাইডে আমার ধরো এটা হলো আমাদের বাউন্ডারি ঠিক আছে। কোন কোন কন্ট্রোল লাইন এইভাবে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে যাবে, কোন কোন লাইন এখানে ইনসাইডে যা শেষ হয়ে যাবে ঠিক আছে, অথবা এটা একটা ক্লোজ সার্কিট তৈরি করবে ঠিক আছে। এরপরে বলছে যে হোয়েন দা হায়ার ভ্যালুস আর ইনসাইড দা লুপ ইট ইন্ডিকেটস দা রিজ লাইন কন্ট্রোল লাইন। পাঁচ নম্বর পয়েন্টে ওভারহ্যাঙ্গিং এর ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন আপনি, চার নম্বরে পাঁচ নম্বরে আনাদার except in the case of an overhanging clip but the overlapping portion must be shown by a dotted line. ও আচ্ছা আচ্ছা, এখানে বলছে ধরো আমাদের কোনো একটা জায়গা পাহাড়ের ক্ষেত্রেই বলি এইরকম হয়ে কোনোটা ধরো এরকম তোমার পাহাড় নেমে গেছে, নেমে এরকম বেড়ে ঠিক আছে, ধরো একটা পাহাড়ে এইরকম ভাবে আছে ওভার হ্যাঙ্গিং অবস্থায় আছে, এরকম থাকে অনেক জায়গা তাই না, অনেক পাহাড় এরকম বাড়তি থাকে না, জি স্যার। এটা হলো তোমার এই যে ওভার হ্যাঙ্গিং পার্ট, তো এইটার ক্ষেত্রে তোমার মাঝে মাঝে ওই যে তোমার এরকম কন্ট্রোল লাইনটা কোন একটা কন্ট্রোল লাইনের সাথে মিলে যেতে পারে ঠিক আছে। যেরকম দেখো এখানে আমাদের কিন্তু তোমার হরিজন্টাল স্পেস কিন্তু কমে গেছে, আবার এই পয়েন্টে এসে কি আবার হরিজন্টাল স্পেস আমাদের কি বেড়ে গেছে, তো সেই ক্ষেত্রে একটা লাইন একটা লাইনকে ক্রস করবে, কিন্তু সেই জায়গা তোমার সরাসরি ক্রস করানো যাবে না, ওই যে এখানে সম্ভবত বলেছে যে তোমার ওই যে ডটেড লাইন দিয়ে, হ্যাঁ ডটেড লাইন দিয়ে দেখা দিতে হবে ঠিক আছে, কিন্তু সরাসরি ক্রস করানো যাবে না, বুঝতে পারছো। এরপরে ছয় নম্বর বলছে হোয়েন দা হায়ার ভ্যালুস আর ইনসাইড দা লুপ ইট ইন্ডিকেট রিজ লাইন কন্ট্রোল লাইন ইট ইন্ডিকেটস এ রিজ লাইন কন্ট্রোল লাইন ক্রস রিজ লাইন এট রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা তোমার ওই যে আমাদের ধরো কোনো কোনো জায়গাতে ধরো কোনো নদী ঠিক আছে, কোনো ভ্যালি লাইন বা রিজ লাইন ঠিক আছে, যদি আমাদের ভ্যালি টাইপ জায়গা হয় তো সেই ক্ষেত্রে দেখা যাবে কি আমাদের ইনসাইড থেকে আমাদের আউটসাইডে গেলে আমাদের ইয়েটা বাড়বে আর আড়েলটা বাড়বে, আর রিজ লাইন হলে আমাদের আউটসাইড থেকে ইনসাইড এর দিকে আমাদের তোমার আড়েল গুলা বাড়বে, এবং এটা রিজ লাইন এবং ভ্যালি লাইনের সাথে কন্ট্রোল লাইনটা তোমার রাইট অ্যাঙ্গেলে ক্রস করবে ঠিক আছে। ধরো এটা আমাদের ভ্যালি লাইন ঠিক আছে, আমাদের এখানে কন্ট্রোল লাইন গুলো তোমার এই ভ্যালি লাইনের সাথে তোমার রাইট অ্যাঙ্গেলে মিট করবে ঠিক আছে, আর ভ্যালি লাইনের ক্ষেত্রে ধরো এটা হলো ইনসাইড এর আড়েল গুলো তোমার কম থাকবে ধরো 97, এরপর এখান থেকে তখন আউটসাইড এর দিকে যাবে 98,
পাহাড়ের মতো এটা হবে উল্টা, এখানে হবে হলো হান্ড্রেড, যেরকম পাহাড়ের কি ছিল তোমার ভিতরে আমরা যখন যাচ্ছি তখন আমাদের আর এল গুলো পাড়তে ছিল, এটাও এরকম ভিতরে যখন যাবো আমাদের আর এল গুলো পাড়তে থাকবে, ভিতর থেকে বাইরের দিকে গেলে কমতে থাকবে, এটা 99, এটা 90, এবং এই রিজ লাইনের সাথে এগুলো রাইট অ্যাঙ্গেলে। আমরা কি সাত আর ছয় এর চিত্রগুলো ইয়ে করে ফেলছি? কে মনে হয় সাত আর ছয় এর চিত্রগুলো উল্টে গেছে, রিজ লাইনের জায়গায় ভ্যালি লাইন আর ভ্যালি লাইনের জায়গায় রিজ লাইন সম্ভবত। রিজ লাইনে তো স্যার লুপের ভিতরের দিকে বাড়ে। ঠিক আছে স্যার, স্যার তো ঠিক লিখছে। না না, এটা ভিতরের দিকে, এই রিজ লাইনটা কিন্তু তোমার পাহাড়ের মতো, পাহাড়ে আমাদের কি হয় ভিতরের দিকে কি আরেল বাড়ে না? জি স্যার। ভ্যালে হলো আমাদের পুকুরের মতো, ঠিক আছে, তাহলে ভ্যালের ক্ষেত্রে তো ইনসাইডে আমাদের কমবে, ঠিকই আছে মানে, এটা ঠিকই আছে, হলো ভ্যালে। পুকুরের কথা চিন্তা করো তাহলে এটা ভুল হবে না, রিজ হলো পাহাড়ের সাথে তুলনা করবা, আর হলো তোমার ভ্যালিটাকে পুকুরের সাথে তুলনা করবা, তাহলে মিস্টেক হবে না। ওকে, এরপর সাত নাম্বারে কি বলছে? হোয়েন দা লোয়ার ভ্যালুস আর ইনসাইড এ লুপ ইন্ডিকেট ভ্যালু, এটা হইল আট নাম্বারে। এ সিরিজ অফ ক্লোজ কন্ট্রোলস অলওয়েজ ইন্ডিকেট এ ডিপ্রেশন অর সামিট, ওইটা তো আমরা আগে বলে ফেলছি, পাহাড়ের কথা বলছে, ঠিক আছে, যে আমাদের ক্লোজ ক্লোজ কন্ট্রোল হবে, ক্লোজ কন্ট্রোল হলে এটা পাহাড় অথবা তোমার ডিপ্রেশন অর্থাৎ সামিট অথবা অর ডিপ্রেশন ইন্ডিকেট করবে, ঠিক আছে। আর দা লোয়ার ভ্যালুস বিং ইনসাইড দা লুপ ইন্ডিকেটস ডিপ্রেশন, এই যে লোয়ার ভ্যালু অফ লুপ ইনসাইড, যদি তোমার ইনসাইডে লোয়ার ভ্যালু হয় তখন সেটা ডিপ্রেশন বোঝাবে, আর যদি হায়ার ভ্যালু হয় তখন সেটা তোমার হিল বোঝাবে বা সামিট। এরপর নয় নম্বরে বলছে ডিপ্রেশনস বিটুইন সামিট আর কল্ড শ্যাডোস, ডিপ্রেশনস বিটুইন সামিট আর কল্ড শ্যাডোস, এটা দরকার নেই, তোমরা একটু মুখস্ত করে দেখো, ঠিক আছে, ওটা একটা নাম আর তোমার সামিটস এর মধ্যে ডিপ্রেশন কে শ্যাডোস বুঝাইছে। কন্ট্রোল লাইনস মিটিং এট পয়েন্ট ইন্ডিকেট ভার্টিক্যাল ক্লিপ, আর ওই যে তোমার যেখানে কন্ট্রোল লাইন মানে মিলে যায় সেটাকে বলা হয় তোমার ভার্টিক্যাল ক্লিপ বা ওভার হ্যাঙ্গিং ক্লিপও বলে, ঠিক আছে। তো এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক একটু সুন্দর করে মুখস্থ করে মনে রাখবা, পরীক্ষাতে আসলে তবে মার্কস যদি তোমার ধরো তোমার পাঁচ থাকে তাহলে দশটাই দিতে হবে, যদি মার্কস চার থাকে তাহলে মোটামুটি আটটা দিলেও হবে, তবে আমি চাই যে কয় মার্কস আসুক তোমরা সবগুলাই দিবা। সবগুলোতে চিত্র লাগবে, সবগুলোতে চিত্র সহ দিবা, তাহলে জিনিসটা ভালোভাবে বোঝা যাবে, ঠিক আছে। দেখা যাচ্ছে কি তোমার চিত্র না দিলে মানে কেমন কেমন লাগে, চিত্র দিয়ে দিলে জিনিসটা ভালো লাগে। আর এই যে এই দুটাতে কিন্তু তোমাদের ম্যাক্সিমামেরই পেস্ট লাগবে আর কি, এটা আর এই যে ভ্যালে আর রিজে, ঠিক আছে। দেখা যাবে কি যারা না বুঝে মুখস্থ করবা তারা পাহাড়ের জায়গায় নদী কি বলে তোমার পুকুর, পুকুরের জায়গায় পাহাড়ের চিত্র অঙ্কন করে নিয়ে রাখবা,
এই জন্য একটু বুঝে মুখস্থ করলে এটা ভুল হবে না। ঠিক আছে, দেখা যাবে এটাই দেখো, এটা ভিতরের দিকে কমতেছে, এটা ভিতরের দিকে বাড়তেছে। এখন ওইখানে মানে তোমার মাথা ঘুরে যাবে, ঠিক আছে, যে মানে ভিতরের দিকে কমবে না বাড়বে। তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ঠিক আছে, এই জন্য একটু বুঝে মানে বুঝে বুঝে পড়াশোনা করবা, তাহলে আশা করা যায় সমস্যা হবে না। বলো স্যার, গ্রাউন্ড লেভেলে আমাদের যে কন্ট্রোল লাইনটা আছে স্যার, গ্রাউন্ড লেভেলে কন্ট্রোল লাইনের মধ্যে আমরা হরিজন্টাল ওটাই তো শুধু মানে মেজার করতে পারবো, ওখানে কি মানে কন্ট্রোল ইন্টারভাল যেটা আছে মানে ভার্টিক্যাল, ওখানে কি ভার্টিক্যালে ওটা মেজার করা যাবে? কোনটা মানে যেটা আমার গ্রাউন্ড লেভেলে আমি যে মানে পাহাড়ের নিচে একদম নিচে যেখানে মানে বটম আমি যে কন্ট্রোল লাইনটা আমি ড্র করতেছি, তো ওখানে তো আমি কোনো মানে কন্ট্রোল ইন্টারভাল মানে যেটা হচ্ছে ভার্টিক্যালি আমার ডিসটেন্স মানে ভার্টিক্যালি তো কোনো ডিসটেন্স ওখানে পাবো না, ওখানে তো আমি পাবো হরিজন্টাল মানে একদম গ্রাউন্ড লেভেল। না না, ফার্স্ট একদম গ্রাউন্ড লেভেলে যেটা তুমি ফার্স্ট লাইন ড্র করো, ফার্স্ট লাইনে তো আর তোমার কন্ট্রোল ইন্টারভাল থাকবে না। তোমার প্রথম লাইনে কি আর কন্ট্রোল ইন্টারভাল, এইটাতে কি আমার কন্ট্রোল ইন্টারভাল আছে প্রথম লাইনে যেটা সর্বনিম্ন আরএল যেটা? না স্যার, এটাতে তো কন্ট্রোল ইন্টারভাল প্রথমটা আঁকার পরে তারপরে তোমার কন্ট্রোল ইন্টারভাল শুরু হবে। তো স্যার যখন আমি সেকেন্ডটা আঁকবো তখন তো ওখানে আমি ভার্টিক্যাল ডিসটেন্সটা মানে আমি মেজার করতে পারতেছি, বাট ভার্টিক্যাল মানে হরিজন্টালটা কেমনে করব? হরিজন্টাল তো ম্যাপ থেকে মেজার করবে, ম্যাপ হরিজন্টাল ইকুইভ্যালেন্ট এটা তো ম্যাপ থেকে তুমি পেয়ে যাবা, এই যে এই কন্ট্রোল থেকে এই কন্ট্রোলের ডিসটেন্স, এটা তো তোমার ওই ফিল থেকে মাপতে হবে না। আচ্ছা তো এই গেল হলো কন্টোর, তো আর কিছু আছে যেটা হলো তোমার এই কন্টোর আমরা কিভাবে অঙ্কন করব, কিভাবে ড্র? হ্যাঁ, কন্টোর ম্যাপের যে অবজেক্ট গুলো পড়তে হবে, প্রসিডিউর, প্রসিডিউর বলতে তোমার এগুলো আমি যেটা বললাম আর কি, আমাদের প্রথমে কি করতে হবে তোমার এখানে বিভিন্ন পদ্ধতি আছে, পদ্ধতির মধ্যে আমরা যেটা করি বা আমরা করে আসছি বা আমাদের স্টুডেন্টদের যেটা করাই, ঠিক আছে, অনেক সিস্টেম আছে, তার মধ্যে সবচেয়ে সহজে বোধগম্য যে সিস্টেম সেটা হলো এই যে গ্রিড সিস্টেম। ঠিক আছে, আমরা যখন লেভেলিং করি এরকম গ্রিড করেই করি, ঠিক আছে, তো এই গ্রিড সিস্টেমে আমাদের অঙ্কন করা সহজ, এবং এই গ্রিড সিস্টেমে অঙ্কন করলে আমাদের কন্ট্রোল লাইন গুলো বুঝতেও আমাদের অনেক সুবিধা হয়। ঠিক আছে, সেই জন্য তোমরাও এই গ্রিড সিস্টেমেই করবা, আর প্রসিডিউর বলতে ওই যে যেটা বললাম, প্রথমে আমাদের ফিল্ডে তোমার লেভেলিং করতে হবে, লেভেলিং করার পরে আমাদের আরএল ক্যালকুলেশন করতে হবে, আরএল ক্যালকুলেশন করার পরে সেটা আমাদের এই ড্রয়িং শিটে প্লট করতে হবে, ড্রয়িং শিটে প্লট করার পরে মানে প্রত্যেকটা বিন্দু আর এল লিখে নিবা, লিখে নেওয়ার পর আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর এলটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো আমরা সর্বনিম্ন যে আর এল সেইটা থেকে আমরা কন্ট্রোল লাইন ড্র করা শুরু করব, এরপর সর্বনিম্ন এবং সর্বোচ্চ আর এল এর যে ডিফারেন্স সেই ডিফারেন্স থেকে আমরা আমাদের কন্ট্রোল ইন্টারভেলটা সিলেক্ট করব, এরপর ওই কন্ট্রোল ইন্টারভেল পরপর আমরা আমাদের কন্ট্রোল লাইনগুলো ড্র করব। ঠিক আছে, এখন আমরা একটা জায়গাতে কতগুলো কন্ট্রোল লাইন অঙ্কন করব সেটা আমাদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ আরএল যেটা সেটা থেকে আমরা কি বলে আমরা নির্ধারণ করে নিব। ঠিক আছে, যে ওই এরিয়ার জন্য আমি কতগুলো কন্ট্রোল লাইন অঙ্কন করবো। ঠিক আছে, এভাবে আমাদের কন্ট্রোল লাইন গুলো ড্র করতে হবে। তো এখানেও সুন্দর করে তোমাদের প্রসিডিউর দেওয়া আছে, তো তোমরা এই প্রসিডিউরটা একটু ভালো করে পড়ো। ঠিক আছে স্যার, এখানে স্যার ডাইরেক্ট মেথড দিলো স্যার, ফিগার দিলো, ইনডাইরেক্ট মেথড মেথড দিলো, ফিগার দিলো স্যার, আরো কি কি স্যার, ক্রসিং সেকশন স্যার ফিগার দিলো স্যার, এগুলো কি রকম স্যার, এগুলো লাগবে স্যার? ঠিক আছে, এতগুলো পড়ার দরকার নাই, তোমরা কোনটা পড়বে কোন মেথডটা পড়বে আমি বলে দেই।
স্যার এখানে ইউজিং ক্রস সেকশনস বলে একটা ই আছে চিত্র আছে 6.13 এখানে প্রসিডিউরটা ভালো করে দেয়া নাই তোমাদের আজিজের বই আছে না এম এ আজিজের বই সার্ভেন যেটা তো এই প্রসিডিউরটা তোমরা ওই আজিজের বই থেকে পড়বা ঠিক আছে এখানে একটু মানে অন্যভাবে দেওয়া ঠিক আছে তো ওইখানে এই যে গ্রিড সিস্টেম যেটা ওই ওই সিস্টেমটা একটু ভালো করে পড়বা তোমরা ঠিক আছে ওকে তাহলে আমাদের মোটামুটি কন্ট্রোলিং এ পর্যন্তই তোমরা প্রসিডিউরটা আজিজের বই থেকে পড়বা স্যার পেজ কো আর আমি এই যে যেটা বললাম এটাই হলো তোমার কন্ট্রোলিং প্রসিডিউর আর নতুন কোন প্রসিডিউর তোমাদের শিখতে হবে না এইভাবে তো ওই আজিজের বইয়ে যে প্রসিডিউরটা দেয়া আছে ওই প্রসিডিউরটা তোমরা ফলো করবা স্যার এটা কি কি স্কয়ার মেথড বলা হয় কন্টুরিং বাই স্কোয়ারস হ্যাঁ স্কয়ার গ্রিড সিস্টেম আর কি স্কয়ার গ্রিড স্কয়ার গ্রিড সিস্টেম হ্যাঁ তো আমরা এই যে যে এরিয়াটা সার্ভে করব সেই এরিয়াটাকে আমরা স্কয়ার গ্রিডে ভাগ করব ঠিক আছে আমরা অনেকগুলো স্কোয়ারে ভাগ করে ফেলবো এবং প্রত্যেকটা স্কোয়ারের কর্নারে আমরা আরএল গুলো নির্ণয় করব ঠিক আছে প্রত্যেকটা পয়েন্ট আরএল নির্ণয় করার পরে আমাদের ওই যে সর্বোচ্চ আরএল সর্বনিম্ন আরএল দেখে সর্বনিম্ন আরএল থেকে আমরা ধরো এটা সর্বনিম্ন আরএল হলো ঠিক আছে এই আরএল বরাবর আমাদের যে তোমার যেখান যেখান থেকে আরএল গেছে সেইখান সেইখান থেকে আমরা লাইন ড্র করে দেবো এইটাই হলো আমাদের ঠিক আছে ধরো কোন লাইন এইভাবে চলে যাবে কোন লাইন তোমার এইভাবে যাবে তো একটা তার একটা কখনো ক্রস করবে না ঠিক আছে তো একটা লাইন ড্র করার পরে বাকি লাইনগুলো অটোমেটিক তার পাশ দিয়ে চলে যাবে ঠিক আছে ওটা যখন আমরা প্লট করো প্লট করার পর আসলে আমরা আঁকাইতে পারবো এমনি আন্দাজে আঁকানো যাবে না ঠিক আছে মানগুলো যখন আমরা বসাবো সহজেই তোমরা এই প্রসিডিউরটা একটু মুখস্থ করো আর ওই যে কন্টুর কন্টুর ইন্টারভেল কন্টুরিং অরিজিনাল ইকুইভ্যালেন্ট কন্টুরের ক্যারেক্টারিস্টিক্স কন্টুরের ইউজ এবং কন্টুর লাইন ড্র করার প্রসিডিউর ওই যে স্কোয়ার গ্রিড সিস্টেম যেটা ওইটা তোমরা পড়বা ওকে স্যার এম এ আজিজ স্যার 170 পৃষ্ঠা স্যার একটা স্যার স্কোয়ার অফ গ্রিড সিস্টেম দাও আছে স্যার ইনডাইরেক্ট মেথডে হ্যাঁ ওইটাই 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 পড়বা আর কি লেখা স্যার খুব ছোট স্যার ঠিক আছে তাহলে তোমরা সবাই একটু ভালো করে পড়াশোনা করো আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম